ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল। রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবার জন্য প্রথমে মুগের ডালগুলিকে শুকনো খোলায় নেড়ে ভেজে নিতে হবে। এবার ডালগুলি হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেব জল। এবার হালকা নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর ডালটি ফুটে উঠলে একটি হাতার সাহায্যে ফেনাগুলিকে তুলে নেব। এবার ডালটিকে ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটিকে সাইডে রেখে দেব। এবার অন্যদিকে রুই মাছের মাথাগুলিকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে মাছের মাথাগুলিকে একে একে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে এলে উল্টে অপর পিঠটি ভেজে নিতে হবে। মাছের মাথাটি ভাজা হয়ে গিয়েছে। এবার এটিকে তুলে নেব। একইভাবে আরেকটি মাথাকেও ভেজে নেব। এরপর মাছ ভাজার তেলে দিয়ে দেব গোটা জিরে, দুটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা। এগুলি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি বাদামি হয়ে এলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও নেড়ে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও নেড়ে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব টমেটো কুচি, তার সাথে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। এবার এটিকে নেড়ে কষে নিতে হবে। এবার অন্যদিকে ভেজে রাখা মাছের মাথাগুলিকে ভেঙে নেব। এরপর ভেঙে নেওয়া মাছের মাথাগুলিকে কড়ায় দিয়ে দেব। মাছের মাথাগুলিকে মশলার সাথে ভালো করে নেড়ে নেব। এবার সিদ্ধ করে রাখা মুগের ডালটি দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেব গরম জল। ডালটিকে ভালো করে নেড়ে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। তারই সাথে দিয়ে দেব গরম মশলা। এবার এটিকে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। ডালটি ফুটে উঠলে দিয়ে দেব ঘি। ঘিটিকেও নেড়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের মাছের মাথা দিয়ে ডাল পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।